মানুষ চলছে সেই রাস্তার উপরে ঢালাই হচ্ছে, আর যে রাস্তাতে মানুষ চলাফেরা করতে পারছে না সেই রাস্তাতে ঢালাই কেন হচ্ছে না? একই এলাকায় দুই ছবি, অবহেলিত রাস্তায় পড়ছে না সংস্কারের হাত, এদিকে ঢালাই রাস্তাতে নাকি পড়ছে পিচের প্রলেপ। মালদার চাঁচল এক নম্বর ব্লকের হাতিশালায় রাস্তা তৈরিতে আর্থিক তছরূপের এমনটাই অভিযোগ। ছবিটা হচ্ছে এই সেই প্রথমে পুরনো ঢালাই রাস্তা, যে ঢালাই রাস্তার কাজ করা হয়েছে, এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ হেঁটে যান তারা, ঠিক সেখানেই সেই ঢালাই রাস্তার উপরেই তৈরি হচ্ছে আরও একটি নতুন ঢালাই রাস্তা, যে রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আর রাস্তার কাজ শুরু হতেই প্রথম থেকে শুরু হয়েছে দুর্নীতির অভিযোগ। বলছি যে হাতিশালার রাস্তাটা ঢালাই ছিল বেশি দিন হয়নি, দু বছর কি এক বছর হয়েছে, ওর ওপরে কেন ঢালাই হচ্ছে? আর যেগুলো রাস্তা ঢালাই ছিল না সেগুলো রাস্তা ঢালাই হচ্ছে না, জল হয়ে যাচ্ছে আগান বাগানে, আমরা এটা প্রতিবাদ চাই। বাড়ির পাশে রাস্তা তো একদম ভালো, খুব সুন্দর রাস্তা, ওখানে কোনো প্রয়োজনই নেই দ্বিতীয়বার করার রাস্তা। তাহলে কেন করা হচ্ছে ওখানে, ওটাই আমাদের প্রশ্ন। ঠিক আছে, ঢালাইয়ের পর ঢালাই হচ্ছে, রাস্তা মজবুত হবে, টিকবে রাস্তা, কোনো ব্যাপার না, কিন্তু আপনি শিডিউলটা কেন দিচ্ছেন না, ওয়ার্ক অর্ডারটা কেন দিচ্ছেন না, আপনি ডিসপ্লে বোর্ডে কেন ডিসপ্লে করছেন না? রাস্তা তৈরির কাজে অনিয়মের অভিযোগ, বাসিন্দাদের মুখ ছাড়িয়ে অভিযোগ তৃণমূল বিধায়কের মুখেও। আর্থিক অনিয়মের অভিযোগে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেন তৃণমূল বিধায়কের অনুগামীরা। দ্রুততার সঙ্গে মানুষ যেখানে রাস্তাটা চেয়েছিল সেই জায়গাটায় যাতে কাজ হয় তার ব্যবস্থা করতে। দুর্নীতির কথা বলবো না, কেন যে বোর্ডটা লাগাইনি সেটা আমার জানা নেই, কিন্তু আমাদের উত্তরবঙ্গের কাজের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে যদি কাজ না করে তাহলে আমরা কাজ বন্ধ করে দিয়ে আমাদের মাননীয় মন্ত্রীকে জানাবো। বন্ধ রাস্তা নিয়ে মুখ খুলেছেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি। বিধায়ক অনুগামীদের কাজ বন্ধ করাকে সমর্থন করেননি তিনি, পাল্টা বিধায়কের সঙ্গে গোষ্ঠী কোন্দলের ছাঁচ উগরেছে বিরোধী মহল। যদি এটা করে থাকে তাহলে উনি আমার সঙ্গে আলোচনা করতে পারতেন। উদ্বোধন আমাদের ওই দপ্তরের মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী সাবিনা সেন ম্যাডাম বিধায়কও ছিলেন, আমিও ছিলাম। অবশ্যই আমরা বলবো সেটা একটা যুক্তি আছে, কিন্তু কাজ বন্ধ করাটা ঠিক নয়। ওই এমএলএ সাহেব নাকি বলবে তারপরে কাজ চালু হবে এই কথাটা বলেছে, তাতে কন্ডাক্টর আমাকে বললো, আমি কন্ডাক্টরকে বললাম কি দেখেন এখানকার লোক কাজ চাইছে, কাজ কিন্তু হবে, বলছে আমি কি করবো দাদা, কারণ না এটা হচ্ছে গোষ্ঠী কোন্দল, এতে একটু গোষ্ঠী কোন্দল। এখন দেখার বিষয় এই ঘটনায় যে নতুন রাস্তা অর্থাৎ যেটা করা হচ্ছে অর্থাৎ যে রাস্তার উপর রাস্তা সেটা কি হয়, এ বিষয়ে প্রশাসনই বা কী পদক্ষেপ নেয়। মালদার চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।